হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টি সলিউশনস। মাই সেলফ তীর্থ তীর্থ মজুমদার। এই ফ্ল্যাটটি দেখাচ্ছি, এটা যোধপুর পার্কে একটা রিসেল ফ্ল্যাট। তো এই বিল্ডিংয়ে টোটাল নাম্বার অফ সিক্স ফ্ল্যাটস আছে। ইচ ফ্লোর হ্যাভ বিন টু ফ্ল্যাটস, টু টু টু, টোটাল নাম্বার অফ সিক্স ফ্ল্যাটস। তো আউটসাইডটা পুরো গ্রিনারি করা। এবার আমরা দেখিয়ে দিচ্ছি এই ফ্ল্যাটের সঙ্গে যেটা কার পার্কিং থাকছে। এই কার পার্কিংটা হচ্ছে ওপেন টু স্কাই, এটা কার পার্কিং এরিয়া। আর ফ্ল্যাটটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, সাউথ ইস্ট নর্থ তিনটে সাইড ওপেন থাকছে। ফ্ল্যাটের প্রাইস অলরেডি আমাদের কোট করা আছে 79.5 লাখস, দ্যাট ইজ নেগোশিয়েবল। আর উপরে স্ক্রিনে আমার নাম্বার আছে, তীর্থ মজুমদার। চলুন এবার ফ্ল্যাটের ভেতরে ঢোকা যাক। এবার ফ্ল্যাটে ঢুকছি আমরা। এটা হচ্ছে স্টেয়ার কেসগুলো পুরোটাই দেওয়া আছে মোজাইক করা। আমাদের ফ্ল্যাটের ইনসাইডটাও মোজাইক করা। এটা লিভিং কাম সিটিং দুটো থাকছে, এর মধ্যে ডাবল উইন্ডো থাকছে, ক্রস ভেন্টিলেশন থাকবে। আর স্টেট আমরা একটু এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে একটা ককার ইউনিট করা আছে, আর লেফটে একটা বেসিন বসানো। এখানে একটা পূজা রুম পেয়ে যাচ্ছি আমরা, দুটো বেডরুম প্লাস ওয়ান পূজা রুম। এটা হচ্ছে একটা পূজা রুম, বেডরুমগুলো হেভি স্পেসিয়াস বেডরুম। এটা পূজা রুম। নেক্সট আমরা চলে আসলাম কিচেন রুম, এটা হচ্ছে কিচেন। কিচেনটা অলরেডি এই স্টেজে করা আছে এইভাবে। এবার আমরা এগিয়ে যাচ্ছি, ফার্স্ট বেডরুমটা সাউথ ইস্টের বেডরুম। তার আগে দেখে নেওয়া যাক কমন টয়লেটটা। এটা হচ্ছে কমন টয়লেট, এই ডিজাইন করা। এই এই টয়লেটটা দুটো সাইড থেকে অ্যাক্সেস করা যায়, লিভিং কাম ডাইনিং থেকে, প্লাস আমরা এই বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারছি। ডাবল ডোর করা আছে। এবার আমরা বেডরুম থেকে ব্যালকানির দিকে এগিয়ে গেলাম। বেডরুমটা সাউথ ইস্ট ছিল, ব্যালকানিটা হচ্ছে হিউজ স্পেসিয়াস। এখনকার দিনে অলমোস্ট একটা রুমের মতো এত বড় সাইজ। এটা হচ্ছে ব্যালকানি। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। লাইক সাবস্ক্রাইব করে রাখলে ফিউচারে আমাদের আরও অনেক আসতে থাকে নানা রকম রিসেল ফ্ল্যাট, নিউ ফ্ল্যাট, দেখতে সুবিধা হয়, নোটিফিকেশান আসবে আপনাদের কাছে। নেক্সট আমরা চলে যাচ্ছি, এটা আরেকটা বেডরুম। এই বেডরুমটায় অনেক বড় স্পেসিয়াস একটা বেডরুম, এতেও ব্যালকানি আমরা অ্যাক্সেস করতে পারছি। আর তার আগে দেখে নিই আমরা এর সঙ্গে অ্যাটাচ টয়লেট। টয়লেটটা একটা স্পেসিয়াস একটা টয়লেট করা আছে, যার মধ্যে থাকছে শাওয়ার, এভরিথিং করা আছে। এবার আমরা ব্যালকানিটা অ্যাক্সেস করছি। তো দুটো বেডরুম থেকে আমরা ব্যালকানিটা অ্যাক্সেস করতে পারছি। এটা হচ্ছে ইউনিটটা, এটা হচ্ছে কাপড় আলমারি, যেটা অলরেডি করা আছে, খুব সুন্দর স্পেসিয়াস। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আমরা এখান থেকে যাব ধীরে ধীরে রুফটপে, রুফটপের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে বেডরুমের ওপরে একটা লফট করা আছে। তো এটা রুফটপ এরিয়াটা সামনেই দেখাচ্ছি, এটা দক্ষিণাপনের পাশে ইন্ডিয়ান অয়েল বিল্ডিংটা। সব একদম অলমোস্ট নিয়ার বাই, দক্ষিণাপন থেকে শুরু করে সব কিছু, ঢাকুরিয়া, যোধপুর পার্ক, সব কিছু নিয়ার বাই থাকছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।